আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অর্থ বুঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে উনত্রিশ পৃষ্ঠার ছক দুটির সমাধান দেখব এখানে প্রথম ছকটিতে আমাদের কাজটি হল পাঠ থেকে ক্রিয়া খুঁজি আমাদেরকে বলা হয়েছে চিঠি বিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে ক্রিয়া শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো শিক্ষার্থীরা তার আগে চলো আমরা ক্রিয়া শব্দ কি তা জেনে নেই এখানে ক্রিয়া শব্দ হলো সব শব্দ দিয়ে করা বা হওয়া বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে যেমন সুমি খেলছে সূর্য ডুবে গিয়েছে এখানে দাগ দেওয়া শব্দগুলো ক্রিয়া তার মানে এখানে খেলছে এবং ডুবে গিয়েছে এই দুটি শব্দ ক্রিয়া শব্দ আমাদেরকে নিচের এই ছকটির প্রথম অংশের চিঠি বিলি থেকে পাওয়া ক্রিয়া শব্দগুলো উল্লেখ করতে হবে আর দ্বিতীয় অংশে সুখী মানুষ নাটক থেকে পাওয়া ক্রিয়া শব্দগুলো উল্লেখ করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা চিঠি বিলি ছড়া এবং সুখী মানুষ নাটক থেকে প্রাপ্ত ক্রিয়া শব্দগুলো দেখে নিই চিঠি বিলি ছড়া থেকে পাওয়া ক্রিয়া শব্দগুলো হলো চলেছে করতে ঝরছে ছুটছে বোঝে ধরে লিখছে গ্যাসে গিয়ে শোধায় গ্যাসে এসেছে নামবে এবং সবশেষ কিনে এরপর সুখী মানুষ নাটক থেকে পাওয়া ক্রিয়া শব্দগুলো হলো শুনছি শোনো দেখুক দেখাবেন কাঁদতে কাঁদ জ্বালিয়েছে কেরে লুট করে হাসে বলবেন যান করো কর্সি বলছে বলি শ্রবণ বলুন করতে আনতে পার্সি খেয়েছে দাও এসো বলবে করছি করব দাও থাকো করি পাবে করো, করবে বাড়বে করতে দিলে দাও দেব যাবে বলছি চলেন যাই খাব ডাকবেন কাটি বেঁচি কিনি গাইতে হাসছ রেখেছ এসো দেব বলো এবং সবশেষ শব্দটি হলো বলব এবার চলো আমরা পরবর্তী কাজটি দেখে নিই এখানে বলা হয়েছে অনুচ্ছেদ লিখে ক্রিয়া খুঁজি কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে ক্রিয়া শব্দগুলোর নিচে দাগ দাও আমাদেরকে নিচের এই ছকটিতে একশো শব্দের মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে হবে এরপর আমাদেরকে সেই অনুচ্ছেদটি থেকে ক্রিয়া শব্দগুলো খুঁজে বের করতে হবে খুঁজে বের করে শব্দগুলোর নিচে দাগ দিতে হবে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে একটি নমুনা অনুচ্ছেদ দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে একটি নমুনা অনুচ্ছেদ দেখানোর চেষ্টা করেছি এখন আমরা এই অনুচ্ছেদটি থেকে ক্রিয়া শব্দগুলো খুঁজে বের করবো এখানে প্রথম ক্রিয়া শব্দটি হলো করছিল এরপর ছিল এরপর উড়ে এসে এবং দেখতে পায় এরপর আসে পান করা শুকিয়ে যাচ্ছিল এরপর বের করলো করে ফেলতে শুরু করলো দেখল উঠে এসেছে পান করে দিল এভাবে করে তোমরা এই অনুচ্ছেদটি তোমাদের বইয়ের ছকটিতে লিখে নিবে এবং ক্রিয়া শব্দগুলোর নিচে দাগ দিয়ে রাখবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা নমুনা পাঁচ নিয়ে আলোচনা করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো